স্বাধীনতার প্রথম সোপান ভাষা আন্দোলন আর বাঙালির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বাহাউদ্দিন চৌধুরী। ভাষা আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন জেলও খাটতে হয়েছে এই সংগ্রামীর। হুলিয়া ছিল নিত্যসঙ্গী। আমাকে পুলিশ বেদম পেটায়, আমার বাঁ হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বন্দুকের কুদাল আঘাতে। সেই সময় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, আজিজ আহমদ ইত্যাদি অনেক গ্রেফতার হই। সর্বমোট প্রায় আড়াই বছর আমি জেল খাটি। বেঁচে থাকা ভাষা সৈনিকদের অর্থকষ্ট বড়ই ব্যথিত করে তাকে। নিজেও আজ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বিভিন্ন মহোৎসবে এখনো ভাষা সৈনিক আছেন অনেকে, রাষ্ট্র তাদের সংবাদই জানে না। এমনকি যারা শহীদ হয়েছিল তাদের পরিবারবর্গকে যেভাবে সহায়তা দান করার কথা ছিল তা কিন্তু করা হয় নাই। ৬৬তে ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি, ৭২ দেশের ভারপ্রাপ্ত তথ্য সচিব, বঙ্গবন্ধুর অতি কাছের এই মানুষটি দীর্ঘদিন থেকেই হাসপাতালে, পাশে নেই কেউ। শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের সউদ্যোগ পরিচর্যা আর সীমাবদ্ধ সহযোগিতাই পাচ্ছেন তিনি, তাই আক্ষেপ তার চোখে মুখে। তথ্য সচিব ছিলাম, আমি বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলাম, কিন্তু দুঃখজনক শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন আমার কোনো খোঁজ খবর নিচ্ছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবিত থাকতে তাহলে খবর নিচ্ছেন, কিন্তু এরা নিচ্ছেন। কেবলমাত্র মৃত্যুর পরে আনুষ্ঠানিক সম্মান জানানোই নয়, যদিও কোনো কিছুর মাধ্যমেই ঋণ শোধ হবে না এই ভাষা সৈনিকদের, তারপরও বেঁচে থাকা অবস্থায় তাদের পাশে এসে দাঁড়ানো, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সহ সকল খোঁজখবর রাষ্ট্র এবং বিক্তবানরা এগিয়ে এলে তবেই জাতি কিছুটা হলেও আত্মতৃপ্তি পাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।